আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? হালকা পরিসরে পরিবর্তন হয়েছে আলু পেঁয়াজের পাইকারি বাজার। দর্শক, অবস্থান করছি সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা। মেসাস মা এন্টারপ্রাইজ, মেসাস মায়ের দোয়া এন্টারপ্রাইজ অবস্থান করছি। তো দর্শক, আজকের বাজারে পেঁয়াজ, আলু, আদা, রসুন ইত্যাদি কাঁচা মালামালের পাইকারি দোকানে কিন্তু কত করি বেচা বিক্রি হচ্ছে, পাইকারি দাম সবশেষ খবর জানিয়ে দিচ্ছি। আরো দশের সাথে কথা বলে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? ভালো মন্দির, ভালো আছে ভাইজান? ভালো। ব্যবসা বলছিলেন, কেমন চলতেছে ব্যবসার অবস্থা? আছে, মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো চলতেছে না? আচ্ছা, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি বাজার আজকে বাড়তে দিকে না কমতে দিকে? পেঁয়াজের বাজারটা স্থিতি আছে, আগের মতোই আছে। এই স্থিতিশীল আছে না? আপনার ঠিকানা একটু বলবেন ভাইজান। সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার। সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার, দোকান নাম কি? মায়ের দোয়া এন্টারপ্রাইজ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ, দর্শক মায়ের দোয়া এন্টারপ্রাইজে অবস্থান করছি। ভাইজান, পেঁয়াজের তো বাজারে সংকট নাকি? হ্যাঁ, মোটামুটি আছে আর কি। মোটামুটি সংকট এখন এই মুহূর্তে, আমরা চাচ্ছি যে ব্যাপারী ভাইরা অতি শীঘ্রই বাজারে পেঁয়াজ পাঠাক। অনেকে নাম্বার চায়, দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বার দাও। রেজিস্টার নাম্বারটা দেন না। 01780788464935। এই নাম্বার যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আলু কত করে বিক্রি করতেছেন? আলু এটা বিক্রি 45 টাকা। 48 টাকা। কোন জায়গার? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আর এটা? ওটা মুন্সিগঞ্জ। এটা কত করে দিচ্ছেন? 45। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কোন জায়গার পেঁয়াজ? কোনটা? এটা পাবনা। কত করে বিক্রি হচ্ছে? 95 টাকা। 95 টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে পাইকারি দামে। দর্শক বন্ধুরা, আজকে বাজারে কেমনটি বেচা বিক্রি হল তা জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা। আর মার্কেটে কি হেলথি পেঁয়াজ কি আসবে না সে বিষয়ে জানাবো আমরা। এই একটা আলু দেখতে পাচ্ছি সাদা, কত করে দিচ্ছেন? এটা রাজশাহী, এটা 48 টাকা। 48 টাকা। পেঁয়াজের বাজার দর নিয়ে কেমন বুঝতেছেন, কমবে? পেঁয়াজ বাজার একটু কম চলতেছে। কম চলতেছে। হেলথি পেঁয়াজ নিয়ে কেমন আভাস পাচ্ছেন? এলসি তো নাই মার্কেটে, এলসি পেঁয়াজটা নাই। এই সাদেক খান কৃষি মার্কেটে সবচেয়ে ভালো এলসি পেঁয়াজ আপনার ঘরে পাওয়া যায় তো, সকল কোয়ালিটির। এখন এলসি পেঁয়াজ নিয়ে কি আওয়াজ পাচ্ছেন আপনি, কি আসবে? এলসি আসার সম্ভাবনা শুনতেছি, আমি তো এখনো ঢুকে নাই পেঁয়াজটা। এখনো ঢুকে নাই? আজকে তো ঢুকার কথা ছিল, কি ঢুকে তাও ঢুকে নাই? না, আপনার ঘরে আসবে তো? আসবে। আসলে দামটা কেমন থাকবে? আপাতত বর্ডারে আমদানি নাই ইন্ডিয়ান পেঁয়াজের, আসলে পরে আমার কাছে ভালো হবে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ আপডেট খবর। আজকের বাজারে কেমনটি বাজার দর ছিল দর্শক বন্ধু জানিয়ে দিচ্ছি। দর্শক